যুক্তরাষ্ট্রের হিউস্টন নগরীতে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। টেক্সাসের হিউস্টনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টন এর আয়োজনে দিনব্যাপী মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত শত শত বাঙালিরা অংশগ্রহণ করেন ও তাদের ঐতিহ্য তুলে ধরে দেশীয় বিভিন্ন পণ্য সামগ্রী প্রদর্শন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লাকি ইসলাম, বাক এর পরিচালক শাহ হালিম, সেক্রেটারি এস এম হালিম মিতু সহ অ্যাসোসিয়েশনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলনমেলায় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। কুয়েতে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় প্রবাসী স্কিম সম্পর্কে প্রবাসী বাংলাদেশীদের অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দূতাবাসের আয়োজনে দূতাবাসের মাল্টিপারপাস হলে সভায় সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভার শুরুতে প্রামাণ্যচিত্রের মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিমে প্রবাসীদের অন্তর্ভুক্ত হতে করণীয় এবং সুবিধাসমূহ প্রদর্শন করা হয়। সভায় দূতাবাসের শীর্ষ কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশী ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী, কুয়েতে বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন। বাহরাইনে শ্রমিক লীগের 54তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করে শ্রমিক লীগের বাহরাইন শাখা। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অলিউর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি মঞ্জুর আহমেদ। অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার সভাপতি মোহাম্মদ শাহজালাল, বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতির সভাপতি শাহ মোহাম্মদ আব্দুল হক এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ কয়েস আহমেদ সহ স্থানীয় প্রবাসী নেতৃবৃন্দ। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এদিকে মালয়েশিয়ায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা হয়েছে। মালয়েশিয়া নবীন দল আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাশেম মোল্লা। সাধারণ সম্পাদক আজিম হুসাইন ও মুক্তার হুসাইনের সঞ্চালনায় ভার্চুয়ালি বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। ভার্চুয়ালি বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির মাহবুব আলম শাহ, ডক্টর ওয়ালিউল্লাহ জাহিদ, যুব দলের জাহাঙ্গীর আলম খান, আব্দুল আজিজ মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়।